টাঙ্গাইলে ধানবাড়িতে বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। জেলার টাঙ্গাইল ধানবাড়ি উপজেলার নরিল্লা গ্রামের হাবিবুর রহমান মেম্বারের ছেলে মোশাররফ হোসেন জানান, 26 জুন দিবাগত রাতে ধানবাড়ি পৌরসভা খাসপাড়া গ্রামের খাসপাড়া মোড়ের 100 গজ পশ্চিম পাশে পাকা রাস্তা সংলগ্ন আমার শাশুড়ি হাবিবা আলমের নিজস্ব হাফ বিল্ডিং বাসায় রাতে আমার শাশুড়ি আমার বাড়িতে থাকা অবস্থায় ভোরবেলায় প্রতিবেশীর ফোনের মাধ্যমে জানতে পারেন, তার শাশুড়ির বাসায় কোনো এক সময় অজ্ঞাতনাম চোর গেটের তালা ও ঘরের ভিতরের তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করাসহ ঘরে থাকা 4.5 ভরি স্বর্ণের গহনা যাহার আনুমানিক মূল্য 3,50,000 টাকা, নগদ 40,000 টাকা সহ ঘরের ওয়ার্ড্রোপের ড্রয়ার ভেঙে চুরে আরও অজ্ঞাতে অনেক কিছু নিয়ে বলেন তিনি অভিযোগ করে ধনবাড়ি থানায় লিখিতভাবে অভিযোগ করেন। ধনবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলা নিউজ টিভি।